إن أردتم أن تكونوا شامة بين الورى فاقتحوا آثار جيل للمعالي سطرا جيل زيد وأسيد ومعاد والبراء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين والذين تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى خيسون قرآن شريف سورة مجادلات لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من ويدخلهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. الله سبحانه وتعالى خورا زي তোমরা পাইতাই নাই সত্যকারী ইমানদার মানুষ যারা তারার মধ্যে যে যেজনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে এরা দুশমনী করে ওই ধরনের মানুষের লাগি সত্যকারী ইমানদারের ভিতরে মহব্বত মায়া ভালোবাসা পাইতাই নাই তারার অন্তর যদিও ই ব্যক্তি তার আব্বা হোক ছেলে হোক বাই হোক অথবা আত্মীয় হোক এবং যেই সত্যিকারী ইমানদার যারা এরা সম্বন্ধে আল্লাহ করা ওই আয়াতের মাঝে দিনে এরা হইল গিয়ে আল্লাহর দল এরা রূপে আল্লাহ রাজি আর তারা আল্লাহর রূপে রাজি এবং তারার দিলের মাঝে ইমানে ভরা এবং আল্লাহ তারারে আল্লাহর রূহ দিয়ে আরো শক্ত করে দিয়েছেন এই আয়াতটা এক ধরনের মানুষের লাগিয়ে আল্লাহর তরফ থেকে হারিয়ে প্রশংসাপত্র সার্টিফিকেট এবং বিশেষ করে আজকে আমি যে সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবা রাদিয়াল্লাহু আনহু যার সম্বন্ধে তার জীবনী সম্বন্ধে চরিত্র সম্বন্ধে এবং যার আমল সম্বন্ধে আলোচনা করবো ইনশাল্লাহ বিশেষ করে ওই সাহাবার সম্বন্ধে এই আয়াতটা নাজিল হইছিল তাদের নাম হইল গিয়া আবু উবাইদা আমির ইবিন আল জাররা তাইনের জন্ম মক্কা শরীফ কুরেশ বংশের বানু ফিহিরের মাঝে একজন তাইন ছোটবেলা থেকে হারি মক্কা শরীফের মাঝে বেশি অংশ মানুষ তারা যে এই যুগের যে জাহিলিয়ত আছিল এই জাহিলিয়তের মাঝে লিপ্ত ছিল কিন্তু কয়েকজন মানুষ আছিল এর মাঝে মাইনরিটি সামান্য মাইনরিটি যারা সাইরমন্তের যে মদ খাওয়া জিনা জোয়াখেল সুদের লেনদেন অথবা বিভিন্ন ধরনের যে যে চলাফেরা তারা এটা দেখে তারা দিলের মাঝে এটা খারাপ লাগত এবং তারা শক্তিশালী আছিল না আর সকলে তারা একজন আরেকজনের সব সময় চিনছিল না জানে আমার লাখ জানে আরেকজন আছে করি তারা মনে করতো জানে সকলে ইয়ে করে আমার ইতা ভালো লাগে না তারা একজন তারা ডাক্ত মানুষ বলে আইও নাইট ক্লাব আজকে যে লেখানি আমরা যুব সকলে যে লেখানি ইউনিভার্সিটি গেলে জানে ডাকে মাস্টরে হয় অমুক কেন ভাব আছে হস্তা মত বেছে লেকচারের মাঝখানে মাস্টরে হইয়া দেয় এবং অন্য ছাত্রকে ডাকে বলে অমুক নাইট ক্লাব আসলো হাফ প্রাইস আছে ওই অনুষ্ঠান আছে অমুক গায়ক আইব আইও অমল হান থানারে ডাকতো বাট এই গোটা কয়েকজন মানুষ এর মাঝে আবু বৈদ্য যারা একজন আসলা তারা যাইত না এটা ডাক তারা সময় বয়সের যুবক হল তখন যাইতো এই আমোদ ফুর্তি তারা একলা থাকতো তারা অন্য ধরনের চিন্তা থাকতো একলা একলা তারা চিন্তা করতো আসমান জমিন সম্বন্ধে দুনিয়ায় সম্বন্ধে খিলাহান জীবন সম্বন্ধে খিলাহান আইলাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম যতটুকু তারা জানা থাকতো তারা অতটুকু তারা মানবার চেষ্টা করত এর মাঝে
শুধু একটা গ্রুপ আছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার আন্তানের বন্ধুগণ তারা একটু একজন আরেকজনের চিনত এবং তারা এই জাহিলত থেকে হইরা থাকতো আর তারা চেষ্টা করতো যেন গরিবদের সাহায্য করবার লাগি এতিমরে খাবাইবার লাগি মিসা মাত থেকে বিরত থাকবার লাগি একজন আরেকজনের সাহায্য করতো ছোট্ট কয়েকজন মানুষ এবং এরা একটা বৈশিষ্ট্য হয়েছে যে তারা কোনোদিন কোনো মূর্তি পূজা করছে না বেশি অংশ মানুষ তারা শিরকের মাঝে লিপ্ত আছেন সাইরো মতে মক্কা শরীফের মাঝে কাবা শরীফের সাইরো মতে মূর্তি ভরা আছিল মূর্তি পূজা করত মানুষ বিপদে পড়লে মূর্তির কাছে সাহায্য চাইত কিন্তু ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক উসমান ইবনে আফফান আবু উবাইদা ইবনে জাররাহ ওরকম কয়েকজন মানুষের তারা কাছে লাগতো যে এটা আদি বানাইল ফাতর দি বানাইলিয়া আমরা বানাইলাম আমার চাচাই বানাইলা আমার দাদাই বানাইলা এটা তাদের আদি এই জিনিসে কিলাহান আমরা সাহায্য করব তারা অন্তর এই চিন্তাই তো এই কারণে তারা এই শিরকের যে পূজা ইতার লগে অংশগ্রহণ করত না তারা আইলা থাকত এবং তারা হামেশাই তারা মেডিটেশন করত চিন্তা করত যে কিভাবে একটা সলিউশন বাড়াইব কিভাবে করলে এই খারাপি থেকে তারা বাঁচতে পারবো তারপর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবিয়ত ফাইলা জিব্রাইল আলাইহিস সালাম যখন তাদের কাছে ওয়াহি লই আইলো আর তাদের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাই লগে লগে মুসলমান হয়ে গেল তাদের ফ্রেন্ডে তাই হইলা উসমান ইবন আফফান উসমান ইবন মাজউন আবদুল্লাহ ইবন জাররা আবু উবাইদা ইবন জাররা এবং চার পাঁচজন তারা লগে লগে কইছেন যে আমরা লইয়া যাও ইজনের কাছে ই যে মানুষে এই কথা কয় আমরা লইয়া যাও আবু বকর সিদ্দিক তাই মুসলমান হওয়ার পরে তাই ফ্রেন্ড বন্ধু চার পাঁচজন রে তাই আনিয়া কিছুদিন পরে ওই তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে এরা মুসলমান হয়েছে এর মাঝে একজন হয়ে গিয়ে আবু বকর একজন জানা এবং ইয়োর মাঝে ইতিহাসের কিতাবের মাঝে আছে যে তাই আট নম্বর মুসলমান ইসলাম গ্রহণ করার মাঝে তাই আট নম্বর আসলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলী ইবনে আবু তালিব আবু বকর সিদ্দিক এরা হইল পয়লা তিনজন পরে আরো কয়েকজন পরে তাই আট নম্বর এবং তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহায্যকর্তা পয়লা তা কি ওই রিজে অত্যাচার ইসলামের দাওয়াত যখন আরম্ভ হইল আমরা তো অনেকে অনেকে ওয়াজে হালাকার মাঝে আমরা শুনছি সম্বন্ধে জানি কি ধরনের চর্চা কি ধরনের অত্যাচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবার উপরে তারা করত এবং আবু উবাইদা যারা তার নিতে সব নিজেরও অংশ আছে নি অত্যাচার আমাদের সহ্য করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশন দিবার লাগে সব সময় চেষ্টা করছেন নিজের উপরে কষ্ট নিয়াও এবং সে সময় কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কইলা যে আমরা সহ্য করতে পারলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমরা যাও কি আবেসিনিয়া হাবাসি আবু উবাইদা যারা তাই কইছেন না আমি যাইতাম না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাই আমি যাইতাম না আমি তাহ মই কেন যাও সহ্য করতে পারি তো ফয়লা হিজরত আবেসিনি তাই গেছ না এর পরে যে সময় আরো গভীর হইল ইসলামের দাও আরো বাড়লো মুসলমানের সংখ্যা বাড়লো কাফির বলতে তারা অত্যাচার আরো বাড়াইল আর তিন বছর জেনে আবু আবু তালিবের বালির মাঝে জেনে তিন বছর তারা ফাঁসের বাদ আমরা বাংলা ভাষায় ফাঁসের বাদ হইন যে বয়কট হইরা রাখলো এই কষ্টের মাঝেও তাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লগে তাই আসলা এরপরে এই বয়কট শেষ হইল বাদে আরো অত্যাচার হইল পরে তারপরে আরব দল মানুষ তারা আবেসিন গেছে ওই সময় আবু উবাইদা মিল জানা খানার লোকে আবেসিনিয়া হিজরত করছিল আর এমডি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তাই মদিনার মানুষের লগে দেখা হইল মদিনার মানুষের লগে সন্ধি হইল বাদে মদিনা হিজরত করার পরে মদিনার ইসলামিক রাষ্ট্র হইল খবর পাওয়ার পরে আবু উবাইদা মিল জাররা তাই আবেসিনিয়া থেকে মদিনা গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লগে এরপর থেকে হারি যত যুদ্ধের মাঝে যত যত জিহাদের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন আবু উবাইদা ইবনে জাররা তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আসলা এবং
কোন কোন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে শুন না আবু উবাইদা তাই কমান্ডার হিসেবে আর্মির কমান্ডার হিসেবে তাই গেছেন জিহাদ করাত এবং আমি আজকে এই সাহাবার কথা দিই আমরা আশা করছি যে এই সিরিজের মাঝে আল্লাহ দোয়া করবার সকলে আল্লাহ তৌফিক দিতা জেনে 50 থেকে 100 জন সাহাবার সম্বন্ধে আমরা দিই আমরার যে কমিউনিটির এর মানে পরিচয় করায় দিতাম পারি যাতে এরার সম্বন্ধে তারা এরার নাম চিনতো এরার জীবন সম্বন্ধে তারা চিনতো এবং এরার বৈশিষ্ট্য এরার যে বালা আমল এরা কপি করত অনুসরণ করত এর ফয়লা এন্ডে দেখার লাগে আমি আরম্ভ করলাম পাঁচটা কারণ এক নম্বর হইল গিয়া আজকের দুনিয়ার মাঝে আমরা মানুষে বিশ্বাস করতে আমরা কঠিন হই এমন ভাবে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী মসজিদের মতলি পর্যন্ত যারারে আমরা চাই জেনে তারা বিশ্বাস করতাম তারার উপরে আমরা দায়িত্ব দিতাম আমরারে তারা লুক আফটার করত আমরার দুঃখ সুখ তারা দেখত আমরার সুবিধা অসুবিধা তারা সমাধান হইলে দিত বিশ্বাস করবার লাগে আমরা চাইবার আমরা ফাইন না তো কইয়া আবু উবাইদা ইবনে জাররা এরার লাগিয়ে এবং আমরার লাগিয়ে একটা আলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে সব উম্মতের মাঝে একজন আমিন থাকে একজন বিশ্বাসী মানুষ থাকে একজন ট্রাস্টি থাকে এবং আবু উবাইদা ইবনে জাররা আমাদের উম্মতের লাগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি আবু উবাইদা ইবনে জাররা হইলে গিয়া আমিন ট্রাস্টি যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ডাক্ত কুরাইশের মানুষে তার নাম জোট পাওয়ার আগে এবং তার মরা যাওয়ার পরে তার সম্বন্ধে সাহাবা হতে হইছিল যে কোন কোন মানুষ আছে সাহাবার মাঝে যে সবচেয়ে বেশি তারা আমরা কি তাহলে বাংলা ভাষায় আমরা কই জেনে ভদ্রলোক কিংবা ভালো জাতি ইংলিশে কইব মানে নোবল মানে বালা তারার চরিত্র বালা এরার মাঝে খুঁজে জেনে তিনজন মানুষ তারা সাহাবার মাঝে তারা বাইশে উঠে তারার বালা চরিত্রের কারণে তারার হায়া এবং তারা কোনোদিন জেনে মিশা মারছে না আবু বকর সিদ্দিক উসমান ইবনে আফফান আর আবু উবাইদা ইবনে জাররা এর লাগিয়া হইলে প্রথম কারণ যে আমি আবু উবাইদা জাররা দিয়ে আরম্ভ করলাম যে আমরা বিশ্বাস করবার লাগে মানুষ তো কাই আবু উবাইদা জাররা হইলে গিয়া বিশ্বাসী একজন মানুষ যারে চিনলে যার চরিত্র অনুসরণ করলে মানুষ বিশ্বাসী হইতে পারে আর আমরা উম্মতের লাগি খালি বাংলাদেশের কমিউনিটি না বাঙালি কমিউনিটি না সারা মুসলমান দুনিয়ার মুসলমানের লাগি বিশ্বাসী মানুষের দরকার ট্রাস্টি দরকার আমরা অত্যাচারের মাঝখানে আছি আজকে যদি নিউজ পেপার দেখো ইন্টারনেট টিভির মাঝে নিউজ দেখো আমরা বিশ্বাসী নেতা বিশ্বাসী মাসউল রাখালের অভাবে আমরারে আমরা দুশ্মনে ফলতে আমরারে দিয়ে আমরারে মাইন করার আমরার রক্ত বাইশে যায় রাস্তা বাইদি দুই নম্বর কারণ হইল গিয়া আমি নিজে কিছু একটা বই 100 স্টেপস নামের একটা বই কিছু স্টাডি করলাম আমি বইয়ের মাঝে বেশি অংশ হইলে গিয়া যে দুনিয়ার মায়া সার দিয়া যে রুরে শক্ত করবার লাগি আল্লাহর মায়া এবং আখেরাতের লাগিয়া চিন্তা করার আগ্রহ তখন এই বইয়ের মাঝে আমি পাইছি যে তারা কইছেন যে লেখা হয়েছে যে হাসান আল বাসরি রহমতুল্লাহি আলাইহি তাইন একজন তাবিঈন তাইন কইছেন যে তাইন দেখছেন বদরের যুদ্ধর অংশীদারি 40 জন সবাই ওই তাইন এই ভাষায় কইছেন যে সবার ফিন্দ উলের খাফর উল্লেখ হাফর মিনুইত থেকে তারা সুফি শব্দ রাখছে সকলে সুফি শব্দ পালা পায় না জুহুদ শব্দটারে কেউ প্রিফার করে বাট অর্থ তো পাইলে সেম কথা মিন যে জিনিসটা অতিরিক্ত এটারে সাইরা দেব অতিরিক্ত জিনিস ছাড়া জীবন চালানি এখন ই সাহাবা এই বদরের যুদ্ধের অংশীদারিও একজন 313 জনের মাঝে একজন এবং তাদের জীবন তো কইলে দেখবা জেনে জুহুদের একটা একটা উদাহরণ
সানজিবন কিভাবে চলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে থাকতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তানের জীবনে অল্প জিনিস দিয়া তান চালাইছে এবং পরে আমরা আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব এই সম্বন্ধে এবং আমরার উম্মতের মাঝে এবং বিশেষ করে যারার উপরে দায়িত্ব মাসউল মানে যারারে আল্লাহ জিগাইবা অন্যজনের সম্বন্ধে দায়িত্ব সম্বন্ধে আমরার যারা কমিউনিটি লিডার আছেন কিবা সরকারের মাঝে যারা সাইন লিডার হইতা কিবা ই দিলি ভাবেও যারা লিডারের পজিশনে যাইতা সারা এরাও আবু বেদিনুল জাররার যদি কপি করে নি ব্যাপারে তাই না আসলে সিরিয়ার গভর্নর এবং সিরিয়ার গভর্নর ওইয়া তাই কিভাবে চলছেন কিভাবে মানুষের লগে ব্যবহার করছেন কিভাবে নিজে তাই নিজের জীবন চলছেন আজকে তো বেশি অংশ আমরা পাই জেনে মানুষে বিলাসিতা দৃপ্ত হয়ে যায় আমরা বাংলাদেশও তারা মন্ত্রী হতে তারা হয় যেন রাস্তা বাংলাটা হোক আর মানুষে ফেটেবুকে মরুক তবু আমার মার্সিডিস গাড়ি না হইলেও না বিকজ দুই তিনটা মিনিস্টারের কলের লগে আমি তাল মিলিয়ে চলতাম এরা আবু ওবাইদা ইবনে জাররা সিরিয়ার গভর্নর আসলা আজকে সিরিয়ার মানুষে তারা কষ্ট করার বিকজ সিরিয়ার যারা ইনচার্জ আছেন তারার কি অভ্যাস এর কারণে এবং এই সাহাবার জীবনী থেকে যদি তারা শিক্ষা নেয় আস্তা উন্মতের লাগে কতখান ভালো হবে দুই তিন নম্বর কারণ হচ্ছে গিয়া আবু ওবাইদা ইবন আল জাররার সাহস কারণ আমরার উন্মতের মাঝে এইটারও একটা অভাব পড়ছে অনেকজন আছেন তারা ইলিমে তারা খুব উচ্চ লেভেলে জানোন একটা বুঝন একটা কিন্তু সাহসের অভাবে তারা নিরাইতা হন উপস্থিত সময় উচিত মাতবার সময় উচিত মাত মাতেন না এর জন্য এই সাহাবারে অনুসরণ করলেও তারারও ফায়দা হইব ইনশাআল্লাহ সাত নম্বর কারণ হচ্ছে গিয়া দিল এবং রুহর পরিষ্কার করার অভ্যাস আছে এই সাহাবার কাছে আমরা উম্মতের মাঝে বর্তমানে দিলের বেমার হৃদরোগে ভরা হৃদরোগ বেমার বলতে দুইটা একটা হচ্ছে গিয়া কোলেস্ট্রল হাই হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায় এটা একটা হৃদরোগ আর একটা হচ্ছে গিয়া যে জেলাসি হিংসা লুভ গ্রিড ওই ধরনের যে মানে পশ্চিমা দেশের মানুষে তারা কইব এটা ব্রেইনের বেমার কইব এটা সাইকোলজিক্যাল সমস্যা আর হাদিসের মাঝে এটা আমরা পাইছি যে এটা আসলে দিলের বেমার এই ধরনের জিনিস যদিও মনের একটা সিও থাকে মানে মন কুড়ানো মন ব্রেইনের মাঝে থাকে না দিলের মাঝে থাকে এটা বৈজ্ঞানিকে বলতেও তারা কইতে পারে না এবং এমনও পাইছে তারা যেন হার্ট ট্রান্সপ্লান্ট হইলে তারা পাইছে যেন যে নয়া মানুষের যে আরো জন্মরা মানুষের দিল পাইছে তাই তার মনে হয় যেন ফুরু থাকতে অমুক জায়গায় গেছিল কিন্তু আসলে এটা হয়ে গেছিল না এটা যার হাট তার দিল অন্য হয়েছে তা শরীর ওই মানুষটা গেছিল ই সাহাবা তাই মানুষের শিক্ষা দিতা আগ্রহ দিতা তানের তান কমান্ডার আসলা গভর্নর আসলা তানের যে প্রজা আসিল কিবা তানের যে আর্মি দেশে না আসিল এরা সবসময় তাই শিক্ষা দিতা যে তোমরা খালি আত দুই না আর শরীরটা ক্লিন করো না কাপড়ে ক্লিন করো না তোমরা দিলরেও ক্লিন করো তোমরা আমলরেও ক্লিন করো তোমরা যারা গুনাহ করছো তাড়াতাড়ি তোমরা এই পুরান গুনার খামরে গুঁড়ো নতুন নেক আমল দিয়া বেশি বেশি নেক আমল করো পুরান গুঁড়া খামরে গুরবার লাগে আর পাঁচ নম্বর ই সাহাবা দক্ষ আসলা দক্ষ মানে কম্পিটেন্ট মানে যে কাজের লাগি তান্ডে দেওয়া হয়তো তাই মনোযোগ দেওয়া প্র্যাকটিস করতা যাতে তাই খুব হাইলি স্কিল এই কাজের মাঝে দিতা যখন তান্ডে সাধারণ সেনা হিসেবে দিতা তান তরোয়াল দি কিলাখানি যুদ্ধ করেন খুব স্কিল্ড আসলা যখন কমান্ডার দেওয়া হইলো মানুষের কিলান অর্গানাইজ করতা খুব স্কিল্ড আসলা গভর্নেন্সের সময় দেওয়া হইলো তান কিভাবে যেন জনগণের হেলথ শিক্ষা খানি সিকিউরিটি ব্যবস্থা করতা খুব দক্ষ আসলা তান্ডে আরো দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিল তানরে আস্তা উম্মতের ট্রেজারার বানা দিয়েছিল এই সময় তার ফয়সাল লুক আফটার করবার লেগে খুব দক্ষ আসল এবং তার দক্ষতার কারণে প্রথমে তানরে অফার করা হয়েছিল যে তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হইতা
এবং এদার পরে আমরা পরে আরেকটু ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এটা যে তাদের একটা গুণ কিভাবে জেনে এটা তাই হ্যান্ডেল করছে এবং আমরার যে উম্মতের যে সাধারণ মানুষ আছে অথবা যারা লিডার হইতে চান অথবা যারা অলরেডি লিডার আছে তারার লাগিও অনেক লেসন আছে এই করণের আছে তখন আমরা আবার তানের বদরের যুদ্ধের যে ঘটনা ওইটা থেকে আমরা কন্টিনিউ করি ইনশাআল্লাহ পরে আমি মুহাম্মদ হোসেন মারা যাওয়ার পরে জানে তানি ঘটনায় কিভাবে তানকে অফার করা হইল খলিফা হইবার লাগে এবং তানি কি জবাব দিল এটার মধ্যে আইব ইনশাআল্লাহ তান বদরের যুদ্ধের মাঝে যে একটা কাজ করছ খুব কম মানুষে দুনিয়ার ইতিহাসের মাঝে খুব কম মানুষে এই ধরনের পজিশন আল্লাহ ফেলাইছ খুব কঠিন একটা পজিশন তান করছ কঠিন পরীক্ষার মাঝে তানের বাপ আল জাররা মুশরিক আসলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী মুশরিক মুশরিকের বেষ্টম আছে যেমন আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক আসলা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করছেন আর আবু জাহেল মুশরিক আছিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুব দুশমনী করছে এর মাঝে মাঝখানে দিয়ে আছে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মারবার লাগি চেষ্টা করছে অনেকবার কিন্তু শেষ পর্যন্ত মুসলমান হয়ে যায় আবু উবাইদা ইবনে জাররা বদরের যুদ্ধের সময় তানের বাপরে দেখছেন তান জবরই দেখেন তান চেষ্টা করেন তানের বাপরে এবুড করবার লাগি যে বাপে ফুতে তো তুই একটা ইয়োতা খেয়ে ভিতরে একটা দেখলে যেমন একটা মায়া লাগে না যদি যেন আঘাত করতে কোনো কেউ চায়নি তার বাপরে কিংবা ফুয়া বাপরে ফল ফুয়ারে তাই চাইছিল তাদের লোকে ফেস টু ফেস হেড টু হেড মাইল তাই যাইতা না এভয়েড করতে চাইছিল এমনি যদি দেখা যায় তাদের আব্বারা তাই চাইব এমনি ঘুরে যাইতে নি কয়েকবার এভয়েড করছেন কিন্তু তাই দেখা যেন আস্তে আস্তে তাদের আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে দেখালে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মারবার উদ্দেশ্যে এবং তাদের অভ্যাস মুসলমান হওয়ার বার্তা কি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তার কোনো একটা কষ্ট থেকে সামনে বাঁচাইতে পারেন কোনো একটা পাত্রের ইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তার চাই শুনতে তার সামনে স্থানে শৈল লিতা এখন শেষ পর্যন্ত তাই দেখা গেছে যে তাই এভয়েড করতে পারতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি চাইন তাদের আব্বাই মারতা না তাদের সামনে গিয়ে ফিরাইতে হইবা এই ফিরাইতে গিয়া তাই তার নিজের বাপরে তাই কতল করছে ওই ঘটনার পরে তার মনে মনে তাই চিন্তা করছেন যে আমি কি তা করলাম আমি রাইট করলাম না আমি রং করলাম ভিতরে একটা একটা কনফিউশন আইসে একটা একটা খারাপ একটা ফিলিং আইসে আর সান্ত্বনা দিবার লাগিয়া আর তাদের এই আমলটা যেন রাইট না রং হইল কনফার্ম করবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত যেটা আমরা আগে আলোচনা করেছিলাম ওই আয়াত আল্লাহ নাযিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাদের বুঝাইয়া কইছেন ওই আয়াতের কথা তাই তার মনের মধ্যে শান্তি পেয়েছেন যেন তার রাইট কাজ করছেন এবং বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধের সময় যখন অনেক সাহাবা তারা যুদ্ধ যুদ্ধের পজিশন বাদ হয়ে গেছে কি মুশরিকরা অনেক সাহাবারে মারি গেছে এবং তারা যেমন বোঝা যায় তারা জিতে দাঁড়িয়ে অনেক সাহাবা তারা যেমন দৌড়িয়া আইলে গেছে কি মাঝখান থেকে তখন তাদের যেন সাহস করলাম তাই এবং আরো কয়েকজন সাহাবা তারা রসুল সাল্লামরে কেমনে প্রোটেকশন দিতা এটার লেগে তারা শক্ত থাকছেন এবং মাঝখানে থাকছেন এক মহিলা নুসাইবা নামের এক মহিলা সাহাবা উহুদের যুদ্ধের সময় বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবার লাগে একজন কাফিরায় মহিলার সামনে গিয়ে হারিয়ে ফিরায় রাদিয়াল্লাহু আনহা তালহা ইবনে উবাইদুল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহ ওই দশজন যে যারা আশারাত মুবাশশির মাঝে একজন এবং আরো কয়েকজন সাহাবা লইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে তারা একবার সাইডের মধ্যে কাফির মাঝে ঘেরা হয়ে গেছিল তো ওই সময় তাল হাই বন্ধু বৈদুল্লাহ বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেশার দিবার লাগে আর লোকে ফাইট করতে তার আঙ্গুল কাটা হয়েছে
এবং আবু উবাইদুল জাররাহ যখন দেখা গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাথর তার ফেসের সাইডে দিয়ে তার মুখের সাইডে দিয়ে আইয়া তার হেলমেটের লোয়ার যে টুকরা হল তার মাংসের ভিতরে গাঁথি গেছিল তাই একটু দূরইতে কি দেখছোই আবু বকর সিদ্দিক কইছেন তুমি এমনি তুমি প্রোটেকশন দাও কইয়া তার নিজের দাঁত দিয়ে খামর দিয়া হেলমেটের লোয়ার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল থেকে হারিয়ে উকরাইয়া আনছো এবং সাথে সাথে তার সামনে দুইটা দাঁতও বানিয়ে ফেলছে অতটুক তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং অতটুক তারা নিজের শরীরের কষ্ট স্বীকার করছেন এবং অতটুক তারা সাহস করে তারা নিজের জানে চিন্তা করছেন না জেনে যেন আমি নি মরি যাই কি তারা তকদিরের রূপে বিশ্বাস রাখছেন মরণ তো আইবই এরপরে খান্দকের যুদ্ধের সময় তার নিজের রাতে যাদের সাহাবার লোকে তার নিজের রাতে খান্দক কুদার অংশগ্রহণ করছেন বাদে রাত খালা তার ফোর দিছেন ফোর দিছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে চৌকে রাত খালা মুসলমান অকলতে রুফরে বিপদ আইতো না করে তারা যে চৌকে হারা রাত হজার তাকে ঘুমায় না এই চৌক আল্লাহ জাহান্নামে ফেলাইতে না তাই রাইতে ফর রাইট ফর দিছুন যেনে খন্দক কুদা শেষ হওয়ার আগে খেউনি আইয়া দুশ্মন আইয়া নি কোনো ক্ষতি করে এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খন্দক কুদবার সময় একটা বাস্কর মাঝে লোয়ার বাস্কর মাঝে সময় কুদ দিয়া দিয়ে যেমন একটা আগুনের লুকার মতো বাড়াই আইছে আর তাই রে আল্লাহ দেখাইছেন যে ভবিষ্যতের যে কিছু দৃশ্য দেখাইছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় তাই আবু উবাইদুল জাররাহ দাঁড়ো আসতে এবং হুঞ্চন সাক্ষী দিছেন তাই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা সাতু তুফলিহুনা বিলাদুর রুম তোমরা রোম শহর দখল করবাই তোমরা কনস্টান্টিনিয়া দখল করবাই এবং কনস্টান্টিনিয়া দখল করা হয়েছে মুসলমানের রাতে তোমরা বিলাদুল ফারিস দখল করবাই তোমরা মিশর দখল করবাই এবং এই ঘটনা হয়েছে খালি রোম শহর দখল করা দৃশ্যটা রয়েছে বাকি যখন মক্কা শরীফ দখল করবার লাগে যায় এর আগে অনেক অনেক যুদ্ধ টাইম গেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এবং এমনিও তার ফাটাইছিল ইনক্লুডিং খাইবার যে ইহুদিয়কল যারা বড় বড় দুর্গা যে শক্তিশালী বাসস্থান হলতে রে তারা ইহুদিরা মনে করছিল যে ইতারে গিয়া দখল করবার লাগিও তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে যে লেখানি ইসরায়েলে তারা একটা মরুভূমির মাঝে একটা দুর্গার মতো রাষ্ট্র বানাইয়া তুইছে যে এটার ভিতরে দেখা যায় যে মানুষ হামাইতে পারে না অ্যাটাক করতে পারে না এটার ভিতরে সফল হওয়া যান না এটা কিন্তু খাইবারের সময় ইয় মালাহানি আছিল যে এই এলাকার মাঝে সবচেয়ে শক্তিশালী দুর্গা আছিল খাইবারের মাঝে বোঝা গেছে যে কেউ ইতার ওয়াল ভাঙতে পারতো না আবু উবাইদুল জাররাহ ইতা ওয়াল ভাঙার সময় তাই অংশধারী আসলো মক্কা বিজয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু হারে তাই একদল সাহাবারে বিনা অস্ত্রে আনামড একদল সাহাবার হেড বানিয়ে দিচ্ছে তোমরা আনা অস্ত্রে তোমরা ঢুকো মক্কাবাসীরে আমরা সিগনাল দিতাম জানে আমরা তোমরা মারবার লাগে আইছি না এবং তাই সাহস করি চিন্তা করো যে তোমরা বার কইরে দেওয়া হইছে এখান থেকে মাইরা তোমরা লিডাররে তারা জানে মারতো আছি লুকাইয়া আর ফতাবেলা লুকাইয়া গেছই ওখন আর আনা অস্ত্র আটটা করে দিয়ে আছে আর যারা তো আছে তরোয়াল যাটা অস্ত্র ওখন ফয়লা তোমরা হামা আনা অস্ত্র এবং এই ব্যক্তি আবু উবাইদা ইবনে জাররাহ ফয়লা সামনে দি ভিতরের চিন্তা যেন হেরা গেছে অস্ত্র থাকবো হেরা চাইবো যেন ফয়লা যারা হেরা মারি কিন্তু তাই সাহস করে গেছো এরপরে অস্ত্র উলিয়ে অনেক সাহাবা আইসুন এবং মক্কা বিজয়ের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানরে অনেক জায়গার মাঝে অ্যাম্বাসাডার হিসাবে পাঠাইছেন আর্মি কমান্ডার হিসাবে পাঠাইছেন যে বিদ্রোহী মুশরিক গোষ্ঠী সকল আছিল এরারে কন্ট্রোল করবার লাগি এরারে ইসলামের কন্ট্রোলে আনবার লাগি পাঠাইয়া দিছেন আর্মি কমান্ডার হিসাবে তাদের
কমান্ডার হিসেবে তাদের একটা বিরাট অভিজ্ঞতা। আমরা এখন দিত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাদের এটা নাম অনেকজনে জানে যে একজন আর্মি কমান্ডার ইতিহাসের মধ্যে, কিন্তু আবু ওবাইদ ইবনে জাররাহ ওইয়ে একটু বিরাট একজন অভিজ্ঞ কমান্ডার, যারা আসলে আর্মির অফিসার, যারা ওইটা আর্মির অফিসার, এরা খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী এবং আবু ওবাইদ ইবনে জাররাহর জীবনী থেকে অনেক শিক্ষা নিতে পারবা। কিভাবে তারা সিপাহীর লোকে মারত, কিভাবে তারা একজনে আজনের লোকে লিডারে জেনারেলে জেনারেলে কিভাবে তারা সম্পর্ক হইত, কিভাবে তারা ইয়ে করত। একবার একটা উদাহরণ খুবই নাম করা আবু ওবাইদ আল জাররাহ, এবং অনেকের মনে করে এটা একটা কারামা হিসাবে একটা সিন্নত। কারামা হইল যে জিনিসটা নর্মাল ফিজিক্যাল আইনের বিরুদ্ধে একটা ঘটনা ঘটে যায় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওলি একজনের লাগি কিংবা কোন নবী একজনের লাগি একটা সিন্নত দেয়। ই যুদ্ধরে নাম নই দেওয়া হয়েছে জেনে যে যুদ্ধের মাঝে তারা গাছের পাতা চাবাইয়া খাওয়ান লাগছে, ওমলাখানে একটা নাম দেওয়া হয়েছে যে মোহাম্মদ সামনে পাঠাই দিচ্ছেন আবু ওবাইদ ইবনে জাররারে ছোট্ট একটা আর্মি লইয়ারি সমুদ্রের পারে পারে যাইবার লাগে, একদল মুশরিকে তারা লোকে তারা মোকাবেলা করবার লাগে কিংবা এরারে এমনি আইত না করি মুসলমানের দ্বারা দিয়ে আইত না করি এরারে খেদাই দিবার লাগে। আর তারা আটতে 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 তারা আর খানি ফুরাই গেছি, এমনভাবে খানি ফুরাই গেছি যে তারা দিন একটা খাজুর খড়ি তাই বাড়িটা দিতা, সব সিপাহীরে সমানভাবে দেখতা, তাই নয় একটা খাজুর খাইতা শেষ পর্যন্ত, মাঝখানে তারা কমিয়ে কমিয়ে আসে ফয়লা খাইতা এক মুঠ বাদে তিনটা করে বাদে একটা করে খাজুর, অমল হাত তারা কষ্ট হয়েছে ফেটার বুক হয়েছে তারা শৈল হুকাইতে হুকাইতে খুব স্মল হয়েছে, বাদে তারা কইছেন জেনে যে আমরা ফেটার বুকে গাছের পাতা চাবাইও খাইছি, আমরা যখন খাজুর শেষ হয়ে গেছে কি গাছের পাতা চাবাইও খাইছি। এরপরে আল্লাহর কাছে তারা দোয়া করা এবং তারা তারা দায়িত্ব আদায় করা, পরে তারা পাইছেন যেন একটা বড় একটা টিলার মতো খালা একটা জিনিস দৈনের ফারো, জিনিসটারে তারা চিনছেন নাকি তা দাঁড়া গেছেন বাদে তারা দেখুন এটা মরা একটা মাছের মতো একটা জিনিস, ফয়লা মরা দেখে হারি তাই খাইতে আসলা না, পরে চিন্তা করছেন যে আমরা জিহাদ আছি আমরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, আমরা কষ্টের মাঝে আছি আমরা ওনেদি যে পজিশনও আমরা এটা খাইলাই, আবার ওই জন্য তাদের বাফরে মারবার সময় জন্য তাদের ভিত্তি একটা ইয়ে আছে যে একটা সন্দেহ যে আমি রাইট করলাম কিন্তু রাইট করলাম না, তাদের ভিত্তি ওইটা আইসে যে আমরা এই মরা জিনিসটা লা খাইলাম এটা খাইতাম কিনা খাইতাম না, খাওয়া রাইট হইব না খাওয়া রাইট নাই, পরে তাই ডিসিশন লইলা যে আমরা খাইতাম, তারা খাইছেন বাদে হাদিস আছে তারা খাইতে খাইতে তারা স্বাস্থ্য হয়েছে এবং তারা এই জিনিসটার ইয়ে হুকাইয়া কিছু তারা লোকে নিছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে ফিরত, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেজিকাইছেন বলে অমলা অমলা ঘটনা হয়েছে অমলা আসার জিনিস আমরা পাইছি এটা আমরা খাইছি আমরা রাইট করলাম না না, মোহাম্মদ সাল্লাম কৈছেন এটা আল্লাহ সুবহানাহু তাআলা তোমার কাছে রিজিক পাঠাইছেন তোমার কাছে কিছু আছে নি থাকলে দাও আমিও খাইতাম, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছেন তাই তার শান্তি পাইছেন যে আমি রাইট করছি। এই জিনিসটা থেকে এটা আমরা লেসন নিতাম, আমরার মাঝে অনেক দল আছে, ইসলামী দল আছে আবার রাজনৈতিক দল আছে সমাজনৈতিক দল আছে, আমরা মনে করি যে আমরা অত শিওর যে আমরা রাইট পথে, আর দলের মাঝে মানুষের আমরা দুষ্টু গাই আঠা অমুকে তারা ওই জিনিসটা তারা রং করে লিছে ছোট ছোট দোষ, আর এটার কারণে আমরা তারার কাছ থেকে দূরই থাকি, তারার লোকে কোনো বালা খাম আমরা কোঅপারেট করতে আমরা কই না এরার লোকে আমরা করতাম নাই এরার দোষ আমরা কাছে আইব, আর নিজের মনে করি অত শিওর, কিন্তু তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা তারারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছই, এরপরেও তারা দিলের মাঝে তাকে জেনে আমি চেক করি দল আমি রাইট করলাম নি, একজন আসলে জিগায় আমি ওইটা করছি আমি রাইট করলাম নি, এবং অন্যজনের বিরুদ্ধে তারা সন্দেহ করবার সময় তারা গিবত করবার সময় তারা সাবধান থাকে বেনিফিট অফ দ্য ডাউট তারা দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে
খতবালা মানুষ আবু বকর সিদ্দিক খতবালা মানুষ ওমর ইবনে খাত্তাব খতবালা মানুষ চমৎকার মানুষ আবু উবাইদা ইবনে জাররাহ এক লগে তিনজনের নাম কইছো কিন্তু ওই ব্যক্তি তারা নিজেরে তারা মনে করেন না জানে অত বালা অন্যজন দেখে জানে বালা একবার বানু কুদা নামের এক গোষ্ঠীর লগে ইসলামের দুশমনরা রোমান সাম্রাজ্যের আর্মিরা তারা এর লগে একটা অ্যালায়েন্স করতে চাইছে যাতে বানু কুদার মাধ্যমে তারা নি ইসলামিক রাষ্ট্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লগে নি তারা কিছু দুশমনী করতে পারে কোনো ক্ষতি নি করতে পারে যে লাহানি আজকে আমরা দেখলাম দুনিয়ার মাঝে বর্তমানে যে সাম্রাজ্য আছে কোন সময় তারা দেখে যে ওই ছোট একটা রাষ্ট্র আছে ওই ছোট একটা রাষ্ট্র এর লগে কোন একটা অ্যালায়েন্স করে নি তারা মুসলমান দলের লগে কোন দুশমনী করতে পারে এবং করে সিরিয়ারে মারবার সময় তারা সৌদি আরবের লগে ইয়ে করে ইরানে মারবার সময় সৌদি আরবের লগে তারা অ্যালায়েন্স করে আফগানিস্তানে মারবার সময় সিরিয়া ইরানের লগে অ্যালায়েন্স করে ওমর খান তারা চেষ্টা করে ওইরকম একটা ঘটনা ঘটছিল বানু কুদার লগে রুমীয় ফলতের আর্মি তারা অ্যালায়েন্সের চেষ্টা করছে তারা অ্যালায়েন্স করে দেয় ইসলাম রে তারা আঘাত করত ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবারে পাঠাই দিছেন একটা আর্মি লইয়া আছে এটা রেটে খাইতে পরবর্তীতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু একটা মেসেজ দিছেন জানে আমরা পারলাম না আমরা আরো আরো সেনা পাঠাও আমরা সাহায্য লাগে তাই আবু উবাইদা ইবনে জাররারে পাঠাই দিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো আরো দল সেনা লইয়া এখানে গেছেন বাদে আমার বিনা আশা কইছেন যে আমি আগে আইছি তোমার ফাটাই দেওয়া আমার সাপোর্টার লাগি তুমি আমার আমার কমান্ডে তুমি আমার আন্ডারে আও আমারে মানো লিডার আবু ইবনে জাররার কইছেন না ওকে তাহলে লগে বারবার করছেন না চ্যালেঞ্জ করছেন না কম্পিটিশন করছেন না জানে তুমি লিডার না আমি লিডার আমি তোমার আগে মুসলমান হইছি কিবা এই না সেই না এরকম কষ্ট আইতো ফারতো যেহেতু আমার ইবনে আস ইসলামের বিরোধিতা করছই ইসলামের লোকে যুদ্ধের মাঝে অংশগ্রহণ করছেন বাদে মক্কা বিজয়ের আক্রান্তায় মুসলমান হয়েছেন হুদাইবিয়ার সন্ধির পরে আর আবু উবাইদা ইবনে জাররাহ ফয়লা মুসলমানের মাঝে একজন কিন্তু এরকম তাই করছেন না ঠিক আছে তুমি লিডার আমি মানি সাধারণ সেনা হিসেবে তাই যুদ্ধ করছেন একটা না এরকম অনেক ঘটনা আছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খালিদ বিন ওয়ালিদের বানাইলা কমান্ডার ইন চিফ আর্মি সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে পাঠাই দিছেন পারস্য সাম্রাজ্যের লোকে যুদ্ধ করবার লাগি ফুবেদি বাদে আবার ওই রুমি সাম্রাজ্যে তারা আক্রমণ করছে ফসমেদি এই সময় তাই সাইটটা জেনারেল পাঠাই দিছেন সাইট দল আর্মি লইয়া আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুরে বানাই দিছেন ওভারঅল কমান্ডার যে তোমরা সাইড মন্তে দি তার যাও যে সময় এখন ওই বাই সাইড ওজনে আবু উবাইদা ইবনে জাররাহ তোমরা কমান্ডার বানবাই ইয়াজিদ বিন আবু সুফিয়ান রে বানাই দিছেন আরব দলের জেনারেল আমর ইবনে আল আস বানাই দিছেন আরব দলের জেনারেল আর সুরাহবিল ইবনে মাসদার রে বানাই দিছেন আরব দলের জেনারেল সাইড জেনারেলের মাঝে আবু উবাইদা ইবনে জাররাহ দিছেন ওভারঅল কমান্ডার আলিয়ার মুখ নামের একটা নদীর মাঝে আইয়া তারা এখন হইছে এখানে ওইয়া তারা যুদ্ধ আরম্ভ করছেন রুমি ফলতের লোকে পরবর্তীতে তারা দেখছেন যে রোমান ফলতের সংখ্যা অনেক আস্তে যে লেখান আমেরিকার আর্মি দুনিয়ার মাঝে কত বড় একটা আর্মি তারা 4 লক্ষ সেনা ফাটাইছিল তারা ইরাক 4 লক্ষ সেনা ইরাক ফাটাইছিল তারা বিরাট একটা আর্মি তো মেসেজ পাঠাইছিল তারা আবু বকর সিদ্দিক গেছে বলে আমরা পারলাম না আপনারে আরো হেল্প দেব পাঠাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রে পাঠাই দিছেন মেসেঞ্জার পারস্য থেকে তুমি ইমার বাদ দিয়া তুমি যাও ইয়ার মুখ হেরারে সাহায্য করবার লাগে এবং তুমি মনে গিয়ে আনলে তুমি হেরার কাছ থেকে কমান্ডার কমান্ড তোমার কাছে দাও এমনিও তাই আসলা জেনারেলি এই সময় ইসলামিক রাষ্ট্রের কমান্ডার ইন চিফ সেনাপতি
এখন হিকানো কি হালে তাই না আবু বদর যারা তাকিয়া কমান্ডার বলেন কইছে যখন খালিদ বিন ওয়ালিদের আর্মি আইছে আর আবু বকর সিদ্দিকের সিটি তাই দেখাইছেন আবু বদর বিন যারারে লগে লগে বুঝিন ঠিক আছে কোনো ইউ নাই আজকে আর্মি জেনারেল তারার মাঝে কত বাড়াবাড়ি তারা খেদা হইতা কমান্ডার ইন চিফ কিবা খেদা ফাখতারে কু দিয়া হারি প্রেসিডেন্ট হইছে থাকি আখতা তারা কোন সময় মিলিটারি সরকার গড়ে নিত মুসলমান রাষ্ট্রের মাঝেও আছে বিশেষ করে মুসলমান রাষ্ট্রের মাঝে এই ধরনের জিনিস বর্তমানে কিন্তু যারারে আমরা অনুসরণ করবার লাগে আল্লাহ সুবহান তাআলা কইছেন নব্বে কইছই তারা এরকম আসিল না কমান্ডার ইন চিফ আসিল আমর ইবনে আস তাইন গেছেন সাপোর্টার লইয়া আর এই সিনিয়র সাহাবা তাইন কইছেন আমি আগে আইছি তুমি সাপোর্ট তুমি আমার আড্ডারে আসবে আচ্ছা তখন তাইন কমান্ডার ইন চিফ এবং সিনিয়র সাহাবা খালিদ বিন ওয়ালিদ হইয়া আমর ইবনে আস আল্লাহানি হুদি বেশন্দির পরে অথবা ওই রকম সময় মুসলমান হয়েছেন ফলা মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করছেন বাট তাই বাদে সাপোর্ট হিসেবে আইয়া আর করা জানে আমি আমার কমান্ড নিয়েছেন ওকে তাদের বিরুদ্ধে কোনো ইরা লাগে কোনো ইয়েও লাগছে না আঘাতও লাগছে না জেলাসিও লাগছে না হিংসাও লাগছে না তাই কইছেন না জানে বলে না আচ্ছা হালকুতা কি তুমি কমান্ডার হইবে না আমি আজকু শেষ করলাই এরকম না লগে লগে তার কমান্ড লেগেছে একটা লেসন শুধু আর্মি কমান্ডার নাই আমরা যদি যে কোনো একটা মানুষের সেবা অথবা ধর্মের সেবার লাগে একটা কাম আমরা জমাতে করি লিডার হওয়া ইম্পর্টেন্ট নাই লিডার একজন হওয়া লাগে বাট যোগ্য দানের মাঝে যে চাই একজন হইলেই হয় লিডার হওয়া এটার মেইন অবজেক্টিভ বানাইতাম না আমরা কাজ হইতো কাজ কমপ্লিট হইতো আল্লাহর নবীর আইনের ভিত্তে আবার তরিকের ভিত্তে হইতো মানে আপনি যদি লিডার হও আর আপনি যদি লিডার হও সমস্যা নাই আমরা আপনার কথা শুনতাম এবং লিডার যদি বাদ হয় একজন একজন আলিমে খুঁজতে জানে অনেক সময় আমরা চেষ্টা করি জানে সরকার বদলাই দিতাম লিডারে বদলাই দিতাম অপোজিশন করি আমরা এটা তোমার রাষ্ট্র লেভেলেও হয় এবং মসজিদ লেভেলেও হয় কোনো সময় আছে মসজিদের মতলি অমুক আমরা এই মতলি বদলাই হুমকির মতলি বানাই দিতাম একজন আলিমে খুঁজছেন মতলি বদলানির দরকার নাই লিডার বদলানির দরকার নাই কিন্তু মতল্লির ব্যবহার বদলানির দরকার মতল্লির চিন্তা হতা ব্যবহার বদলানির দরকার মতল্লি যদি তাদের ব্যবহার ঠিক করলেন তাহলে তাই থাকলেও সমস্যা কিটা তো ওই রকম তাই আসলে তাই পজিশন চাইছেন না তাই চাইছেন জেনে খাজ হইত পরবর্তীতে এই খালিদ বিন ওয়ালিদা যেমন হলো তাই কমান্ড নিছেন কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হলো তাই দুনিয়া ছেড়ে গেছেন কি ওমর বিন খাত্তাব তাই খলিফা হইছেন তাই সিটি দিছেন ফাটাইয়া যে আবু বিদা বিন জাররা তাই কমান্ডার ইন চিফ হইতা খালিদ বিন ওয়ালিদ তাকে তাই ক্ষমতা নিতে কি তাদের কাছে সিটি আইছে কিন্তু তারা যুদ্ধের মাঝখানো তাই সিটি দিছেন না খালিদ বিন ওয়ালিদ মেসেঞ্জারে কইছেন যে 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 জনে সিটি লই আছে কইছেন তুমি কইও না খেউরে তুমি কথারে গোপন না যুদ্ধ উইন হওয়ার পরে বিজয় হওয়ার পরে তাই খালিদ বিন ওয়ালিদ সিটি দিছ খালিদ বিন ওয়ালিদ দিলাম কইছেন তুমি আমারে আগে দিলাই না এখানে সিটি লগে লগে দিলাই না এখানে সিটি আবু ওবেদ বিন জাররা কইছেন আমি তোমারে কনফিউজ করতে চাইছি না আমি তোমারে চিন্তার মাঝে আলে এলোমেলো করতে চাইছি না তুমি কাজ করিয়া যারাই তোমার কাজের মাঝে তোমার ধ্যান মনোযোগ তোমার মনোযোগরে আমি নষ্ট করতে চাইছি না এবং আমরা সকলই বাই আমরা তো আর পজিশনাল লিডার তো ইম্পর্টেন্ট নাই ও কথা আমি খুঁজছি পরবর্তীতে তার কমান্ডার ইন চিফ হইলে আস্তা মুসলমান আর্মির আগে যেন কইলাম আমি যে অনেকে জানে খালিদ বিন ওয়ালিদ আদিলা মানুষ আসলা কমান্ডার ইন চিফ ইসলামের আর্মির কিন্তু আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পরে ওমর বিন খাত্তাবের যে সময় খলিফা আসলা আবু ওবেদা বিন জাররা আসলা কমান্ডার ইন চিফ এবং দুজনই খুবই যোগ্য খুবই বিজ্ঞ কমান্ডার
পরবর্তীতে তান সিরিয়া দখল হইল ওই যুদ্ধের পরে সিরিয়া দখল হইল এবং তান রে আবু বকর ওমর বিন খাত্তাবে বানাইলা সিরিয়ার গভর্নর সিরিয়ার গভর্নর হওয়ার পরে তান কিভাবে যেন গভর্নর হইলা তাই কইস ওই মানুষের সামনে যখন তান পজিশন যে অ্যাকসেপ্ট করই একটা রাষ্ট্রের রাষ্ট্র শাসক একটা পজিশন অ্যাকসেপ্ট করেন তাই কইছেন যে ও মানুষ আমি কুরেশের মাঝে একজন কিন্তু তোমরা খালাও আর দলাও তোমরা মাঝে যদি খেও থাকো যারা আমার তাকে বেশি আল্লাহরে ডরাও তাহলে আমি তোমরার সেবা করতে চাই তোমরা তোমরা ভাবারও যাও আমি তোমরার তলে যেমন সার্ভ করতে চাই ওইটি হচ্ছে তার ক্রাইটেরিয়া যে আল্লাহরে বেশি ডরায় হে সবচেয়ে ভালো তাই হয়েছে খালাও আর দলাও তোমরা তাই মানুষের তারা কুরেশ গোষ্ঠীর তারা উঁচা একটা পজিশন দিয়ে একটা মনে করে আমি কুরেশের কিন্তু তোমরা যে খালাও আর দলাও যদি আল্লাহরে বেশি ডরা আমি তোমরা আন্ডারে সার্ভ করবো আমরা আজকে এই জিনিসের অভাব করছি আজকে আমরা রং বাসি জাত বাসি সিটিজেনশিপ বাসি ফাস্টফুডের কালার বাসি কোন গোষ্ঠী চৌধুরী না খান না ভুইয়া না কিতা দিওয়ান আমরা এখনো এই ব্রিটিশের শাসন গেছে কি শেষ হইয়ারি এই ধরনের জিনিসের কোনো প্র্যাকটিক্যাল কোনো ইয়ে রয়েছে না তবু আমরা এটা টুকাই এখনো যদি বাংলাদেশে আমি শুনছি যে যদি একজন মানুষ মেয়র হয়ে যায় গি চেয়ারম্যান হয়ে যায় গি মেম্বার হয়ে যায় গি বুট পাস করে দিয়া বাট তারা চামড়া থাকে খালা এবং তারা গোষ্ঠী থাকে তারা হয় আবাদী গোষ্ঠী কিবা গোলাম গোষ্ঠী কিবা রায়ত গোষ্ঠী কিবা নিজাত গোষ্ঠী তে মানুষে অনেক সমালোচনা করে অনেক মাতামাতি করে মানে মানে অমুক গোষ্ঠীর একজন মানুষ খিলাহান চেয়ারম্যান পাস করে দিল এটা ওই লোক খিলাহান এটা ঠিক নাই আমরা এখনো চিনি না জানে আসল ক্রাইটেরিয়া কিটা যে একজন ডাক্তার হইতইলে যে তোমার চামড়ার রং ইম্পর্টেন্ট নাই তোমার গোষ্ঠী ইম্পর্টেন্ট নাই তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তুমি জানো নি রোগ সম্বন্ধে তুমি পারো নি ইঞ্জেকশন দিতে তুমি পারো নি খাটা খাটি হতে আসিলাই ঠিক মতো দিতে তোমার যেসা গোষ্ঠী থাকি আও ঠিক ওই রকম একজন চেয়ারম্যান হইতে কিবা একজন মেয়র হইতে কিবা একটা এলাকার একটা শাসক হইতে যে কি ক্রাইটেরিয়া দরকার এটা এখন আমরা জানি না আমরা এটা শিকার দরকার এবং ওই ধরনের সাহাবার কাছ থেকে আমরা শিকার দরকার যে ফয়লা নম্বর জিনিস হচ্ছে গিয়া সেম আইন সবার জন্য এবং কিলাহান বালা ওই না কিলাহান বুড়া হন এটা বালাটা ক্লিয়ার ভাবে জানা এবং নিজে নিজে নাম হইবার লাগি টাইটেল পাইবার লাগি নিজে ফয়লা বাট পাইবার লাগি বড় বাট পাইবার লাগি এটা এটা শাসক হওয়ার বালা আচরিত নাই আবু বিদন যারা থান রে ভিজিট করবার লেগে গেছিল ওমর বিন খাত্তাব গিয়া দেখছেন যেন তাদের ঘরের মাঝে কোনো আসবাবপত্র নাই এ হাদিসের মাঝে আইছে লোয়ারের মাঝে যে তাদের পাইছে শুধু তাদের ডাল তাদের তলোয়াল আর তাদের আর একটা 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 ব্যাগ না একটা জিনিস বাট কোনো আসবাবপত্র নাই কইলা জানে তুমি অত কঠিন লাগে তুমি কিছু জিনিস লও না হানে করার লাগে আবু বিদন যারা হয়েছেন একদিন আমার লাগে যথেষ্ট আমার দরকার না কিছু বাদে খানি এনে দিছেন কিছু তোরা কিছু শুকনো রুটি তাকে তান সিজার গভর্নর এই দেশের রাজা বর্তমানে যে আমরা যেটা চিন্তা করি জানি এই একটা দেশের রাজা তাই দেশের মাঝে তান তাকে অনেক বিলাসিতায় তানের প্রজারা চলে শুকনো রুটি আনে দিছেন তাই নজর তোমরে তাই বাচ্চা খাইছ ইটা খাওয়ার ফলে যতমর চোখে দিয়ে পানি আইসে কইসন ইয়া আবু বৈদা আমরা সবাই বদলি গেছি রসুল সাল্লাল্লাহু মারা যাওয়ার পরে সবাই আমরা বদলি গেছি শুধু তুমি বদলিছ না এবং তাই তাদের আন্ডারে যে সিপাহী আসলো তাদের আন্ডারে যে প্রজা আছে তারা সবসময় তারে শিখাইতা হইতা জানে ও মানুষ সিপাহীরে হইতা প্রজারে হইতা
যে তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো রমজানও তোমরা যাকাত দিও তোমরা হজ করো তোমরা আর রোজা রাখো তারে তোমরা অ্যাডভাইস করো তারা যদি দোষ করে রোজার মধ্যে তার নিজের হতেই করা সিরিয়ার গভর্নর আছে তার যে তোমরা রোজার দোষ করলে তোমরা হইও তারার দোষ করছো সুবহানাল্লাহ আমরা আজকে আমরা রোজার হতে একটা দোষ করলে যদি কেউ মুখ খুলে তে রাত খালা তারে বাইন্ডা হেরা লইয়া যায় কি নাইলে ঘরের মাঝে তারারে পাওয়া যায় চাই হত্যা করা এরেস করা এবং আমরা দাবি করি যে গণতন্ত্র কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন কথার স্বাধীনতা আছে কিন্তু আপনি যারা তাই করা যায় তোমার রোদার হতে অ্যাডভাইস করে এবং কিতা ঘরের মাঝে খালি শুকনো বেড় খারা এরপরেও তার চিন্তা আছে নে আমার যদি কোনো দোষ হয় তোমরা কইও নির্ভয়ে হইও নির্ভয় না শুধু তোমরা কইও কইলে তোমরা আল্লাহর কাছ থেকে আজর পাইবে আল্লাহর কাছ থেকে সওয়াব পাইবে যদি তোমরা রুলার হতে দোষ করে তোমরা কও এবং করা যেন তোমরা দুনিয়ার যে জিনিস আছে এটাই তোমরা যেন বেফতে নেয় না দোকানে দেয় না এই দোকান ফুইল না দুনিয়ার জিনিসের বিলাসিতা দোকান ফুইল না তোমরা যদি 1000 বছর বাঁচো এরপরও আমি জেলা মরি হলোই মরবাই মৌত আল্লাহ মানুষ জাতির লোফরে হুকুম করছে এই দুনিয়ার জিনিসে তোমরা জানে বেফতে নেয় না জানে দুন্দ রাখে না এবং কইতা জানে যে তোমরা জানে খালি কাফর রে ক্লিন করো বা তোমরা ভিতরের তোমরা দিল রে ক্লিন করো না খালি তোমরা জানে একজন মানুষ সে জানে তার চরিত্রে সুন্দর করে না খালি তার চেহারা সুন্দর করে যে তোমরা দুষ করছো তার দাখরি বেশি 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 দেখামল করো সব সময় ওই ধরনের ইয়ে করতে ওই ধরনের গাভানার আসলে আপনার ওই ধরনের গাভানার দরকার সিরিয়ার লাগি এবং আস্থা দুনিয়ার লাগি ফুবেল লাগি ফসবেল লাগি এখন আমরা ফিরতাই যে কথা আগে খুঁজলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে তাহলে অফার করা হয়েছে যে তুমি খলিফা হয়ে যাবে কেন অফার করা হয়েছিল তাহলে বিকজ তাইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানে তাইন বিশ্বাসী রাষ্ট্রর হেড ও আইডিয়া একটা বিশ্বাস সব জনগণের পক্ষ থেকে তারা বিশ্বাস তোমার উপরে জমা করা হইল তারা বিশ্বাস করে একজন এই দায়িত্ব দিল যে আমার জান আমার ফ্যামিলির জান রক্ষা করার লাগি তোমার দায়িত্ব দেওয়া হইল আমার খানি আমার হেলথ ব্যবস্থা করার লাগি তোমার দায়িত্ব দেওয়া হইল জমা করে দেওয়া হইল সব সব জনগণের তুমি বিশ্বাস করে যাতে তুমি ওই বিশ্বাস তুমি ইয়ে করবাই এই ধরনের একটা বিশ্বাসী মানুষের দরকার এবং আবু বকর সিদ্দিকে তাই হয়েছেন যে একজন দক্ষ কম্পিটেন্ট মানুষ তাই যে কাম করেন তার বালা থেকে করেন এর লাগে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দেখ হয়েছে যে কত চমৎকার বালা একজন মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্বন্ধে আয়াত নাজিল করে দিয়েছেন যে তাদের দিল বড় ইমানে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেনে আল্লাহ তোমারে বেহেস্তের গ্যারান্টি দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে সে যখন মুসলমানদের নেতা হইতা লই হারি কিছু আলোচনা হচ্ছে আনসারে কইছেন আমরার মাঝে একজন হইতো মুহাজিরের মধ্যে কইছেন না কুরাইশ থেকে একজন হইতো বিভিন্ন ধরনের মাতামাতি হইছে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিককে এক হাত দিদর্শন আবু বিদর যারা রাত আর হাত দিদর্শন অমর বলে খাতাম কিছু তোমরা ওই দুজনের মাঝে একজন রে খলিফা বানাইলাম হজরত অমর রে তাদের হাত আড়াই এনেছেন কিছু আমি না আবু বিদ আবু বিদর যারা রে বানাইলো খলিফা খেনে আমরা বর্তমানের যদি এই ধরনের দুইজন মিনিস্টার রে আমি নাম কইতাম চাই না বাট বাংলাদেশে বর্তমানে একজন মিনিস্টার আছেন যে তাই দুঃখিত আছে তার জন্য মিনিস্টার বানানো হয়েছিল না ওখানে হয়েছে মিনিস্টার হয়েছিল তখন তাই খুব শান্তি আছে
তারার যদি হইতো বলেতে তোমরা দুজনের মাঝে একজন হই যাও কি প্রাইম মিনিস্টার তে আত আলে নিয়া হইলো না না হই যুদ্ধ দিলাম না হইলো না জেনে হি গুরে খাম না আমারে দাও ওলা খান আমরা বর্তমানের অবস্থা কিন্তু আমরা পরিবর্তনের দরকার আমি যদি প্রাইম মিনিস্টার হইতাম পারি না অসুবিধা কিটা আমি যদি প্রাইম মিনিস্টারের দ্বারতাকে সাহায্য করি কইয়া দেই তাহলে যদি একটা জিনিস করা লাগে যদি তাহলে এটা ধরতে সাহায্য করি তো তো আমি হেল্প করলাম খাজু আমার লেখা তবে কইছন আমি না আবু আবিদ বিন জাদার বানাইলাম আমার তো কি বালা মনে হল যে এই তো না কারণ তাই মনে করছন যে আমি ওমর তাকিয়া আবু আবিদ জাদার আরো উত্তম খেনে বিকজ আমি চাইছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে হত্যা করতাম আর আবু আবিদ বিন জাদার চাইছে প্রথম তাকিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে বাঁচাইতো আমি মনে করছন যে আমার তাকি নিশ্চয় উত্তম আবু আবিদ বিন জাদার কিন্তু আমরা আলিম উলামায়ে কোন জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবার মাঝে সবচেয়ে উত্তম আবু বকর সিদ্দিক এক নম্বরে দুই নম্বরে হযরত ওমর ইবনে খাত্তাব তারা তারা এরকম মনে করছেন না তারা মনে করছে যে আমার থেকে হুমুক উত্তম হযরত আলীর মনে করছেন আবু বকর সিদ্দিক আমার থেকে আলী উত্তম আলী মনে করছে আমার থেকে আবু বকর উত্তম ওই ধরনের আসলা তারা তারপরে আবু আবিদ জাররা কইছেন না আমি দায়িত্ব চাই না আবু বকর সিদ্দিক রে এবার ওমরে আর আবু আবিদ জাররা তারা দুজনেই এবার আবু বকর সিদ্দিক হইছে না আবু বকর রে খলিফা আবু বকর চাই শুন না তার তুমি আমার থেকে বলা ওমরে চাই শুন না আবু বকর শুন না তারা এখন আজ অফার করল কি জিনিস সবচেয়ে বড় পজিশন রাষ্ট্রের মাঝে আজকে কোন দেশ হইদ এই যেটা দেখা যায় খালি মুসলমান দেশ নাই বাইরের দেশে কোন দেশ দেখা যায় জানে তারা এই দায়িত্ব তারা অফার করে তারা কইলা আমি না তুমি নেবি আমি না তুমি নেবি কিন্তু এটা হইছে গিয়া সাহাবা হল যারা রে দুনিয়ার মাঝে নবী হতের পরে সবচেয়ে উত্তম রোজাদার সবচেয়ে উত্তম ব্যক্তি যারা তারার অভ্যাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই তিনজনের কথা কইছিল যে কত চমৎকার মানুষ তারা কত চমৎকার আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত চমৎকার মানুষ আবু বকর সিদ্দিক কত চমৎকার মানুষ ওমর ইবনে খাত্তাব কত চমৎকার মানুষ আবু আবিদ বিন জাররা এবং তারা একজন আরেকজনের মনে করছে তারা উত্তম এই টাইম আরো জন্য দিলা খলিফা হইবার জন্য এবং আবু বকর সিদ্দিকে তান্ডে বানাইছেন শেষারা পরবর্তী দমল খাতার তান্ডে বানাইছেন কমান্ডার ইন চিফ আর্মির ওইখানে আমি আজকে আবু আবিদ বিন জাররার কথা শেষ দিলাম ইনশাআল্লাহ আমি মনে করে দিলাম যে পাঁচটা কারণ যে ডাল লাগে আমি তান্ডে সুযোগ করলাম প্রথম সাহাবা কথা মাঝে এক নম্বর তান বিশ্বাস তান্ডে মানুষে বিশ্বাস করবার লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সার্টিফিকেট দিছে দুই নম্বর তাইন জাহিদ তাইন অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত দুনিয়ার জিনিস ছাড়া জীবন চলছন এবং মানুষে এটা লাগে আগ্রহ করছে দুই নম্বর জাহিদ তিন নম্বর তাইন সাহসী তাইন মরার জন্য তাইন ডরাইছেন না তানের তকদির যেটা আছে তো আছেই যে সমাজ যেটা করা লাগে তাইন সামনে দিয়ে বইছে মন্দ বিশ্লেষ সামনে বাঁচাইবার লাগে তাইন নিজের জানের বাইরে তাই করছেন না এবং সাইন নম্বর তার সবসময় হৃদয়ের যে রোগ এটাতে কি পরিষ্কার থাকবে এটাতে কি ভালো হইবার লাগে আর এই চেষ্টা করছে পাঁচ নম্বর তার যে কাজ কর্তা তাই ভালো ঠিক মনোযোগ দেয়ারি হার্ডওয়ার্ক করিয়া তাই পরিশ্রম দেয়া তাই দক্ষভাবে কর্তা কাজ আর আমরা ওই পাঁচটা জিনিস আমরা দরকার মুসা আলাইসাল্লাম যে সময় মিশর থেকে হারি বাইকিয়া যায় খুন করার পরে আর গিয়াহারি যখন শোয়েব আলাইসাল্লামের এলাকার মাঝে যে সময় গিয়া তান ফরুন তানের মেয়ে একজনে কইছে গিয়া অমুক রে তুমি রাখিলা না খেলে তোমার সাকি রাখালেন লাগে অমুক কাউই উন আমি তাই দক্ষ এবং বিশ্বাস এবং মুফতি আব্দুল মুনতাকিমে এক সময়ে তাই কইছিলা যে আমরা উম্মতের সমস্যা হয়েছিল ওইটা গোটা মুসলমান উম্মতের সমস্যা ওইটা যে আমরা কাউই এবং আমিন মানুষ খুব কম একজন যদি দক্ষ দেখিতে তার বিশ্বাসী না একজন যদি বিশ্বাসী একজনের মাঝে আমরা দরকার ওই ধরনের ব্যক্তি হইত
এবং আবু বকর জানা উদরনের একজন মানুষ লাশ কথা আমি তাদের সম্বন্ধে হই তাই মরে জীবের সময় সিরিয়ার গভর্নর আসলা সিরিয়ার মাঝে প্লেগ একটা রোগ এই সময় ইমিতা মিডল ইস্টে দি ইউরোপে একটা সিতেছিল সব জায়গায় মানুষে এই সময় কোনো ঔষধ আছে নাই তার মানুষ মারা যায় তো এবং হাদিসও আছে যে এই রোগে যারা মারা যায় তারা শহীদ হিসেবে তারা ধরা যায় সিরিয়ার প্লেগ দেখা দিছে হযরত ওমর ইবনে খাত্তাবে কইছেন তুমি আইও মদিনা তোমার আমার ওখানে দরকার আছে আমার কিছু সাহায্য চাই তোমার পক্ষ থেকে যারা তোমার দায়িত্ব আমি চাই তাই মায়ায় সিরি দিছে তুমি আইও এখান আইলা তাই সিরি উত্তর দিছেন জেনে যে আমি কিছু মানুষের ইনচার্জ আছি যারা তার আমি চাইরা যাইতাম চাই না তার লাগে আমি আমারে তুমি অনুমতি দাও আমি তার লগে থাকবার লাগে এবং তাদের শৈল যে সময় এই রোগের দেখা দিছে তার মনের মাঝে খুশি হয়েছিল শুনছেন জানে এটা ইলাহান মরলে জানে মানুষ শহীদ হয় তাই খুশি হয়েছেন জানে আমি এটা ইয়ে হয়েছে চাইছেন জানে আমি এর লগে থাকি আমি যারার লগে যুদ্ধ করছি যারার লগে ইয়ে করছি মরবার সময় আমি তারার লগে থাকি ফলে শেষ পর্যন্ত ওই রোগে তাই মারা যায় এবং জর্দান তাদের খবর দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট থাকতা এবং আমরারে কিয়ামতের সময় আখেরাত তো তাদের লোকে দেখা করবার লোক তৌফিক দিত এবং তান দেখানো অনু আমরা দাঁড়ো রাখতা আর তাদের মতো আমরা ওইবার লাগে চেষ্টা আল্লাহ সুবহানাহু তৌফিক দিত আমরা চেষ্টা করতাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।